বিপদে পড়লে লোকে বলে ত্রাহি মধুসূদন তাই কোগ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমন বামনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারণ উচ্চাটন জানতেন তার আমলে গায়ের লোক মরত না সাঁঝের বেলা একদিন কোষ্ঠকাঠিনের রুগী বগলাবাবু মধুসূদনের বাড়িতে পাঁচ আনতে গেছেন গিয়ে দেখেন গোটাচারেক মুস্কো চেহারার গোফলা লোক উঠানে হ্যারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে লোকগুলোর চেহারা ডাকাতের মতো চোখ চারদিকে ঘুরছে পাশে পেল্লায় পেল্লায় চারটে কাটাওয়ালা মুগুর রাখা মধুপণ্ডিত বগলাবাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটায় অবাক হওয়ার কিছু নেই মধুপণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারেরও বিরাম নেই বগলা বাবু বললেন তা ভালো কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে পাচনটা করে দাও মধুপণ্ডিত বলে আরে বসো হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে এখন শচীন খুড়ুকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলবাবু চমকে উঠে বললেন শচীন খুড়ুকে কোথায় নেবে খুড়ুর যে এখন তখন অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেই জন্যই তো নিতে এসেছিল বগলবাবু ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলো খাওয়া ছেড়ে উঠলো মধুপণ্ডিত হুকুম করল এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা বগলা বাবু কিন্তু কিন্তু করে ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয় ভয় জিজ্ঞেস করলেন তোমরা কারা বাবারা লোকগুলো পেন নাম ঠুকে বলল আগের জমরাজার দুধ প্রায় আসে এদিক পানে তবে সুবিধে করতে পারি না ওদিকে জমমশাইকেও কৈফিয়ত দিতে হয় কিন্তু মধু পণ্ডিত কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বগলাবাবু ভিড়মি খেলেন বটে কিন্তু মধু মধুপণ্ডিতের খ্যাতি আরও বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জোৎস্না ঢিল পড়ল হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকাবুকো লোক লাঠি হাতে বেরিয়ে এসে হাঁক দিলেন রে মাথা চুলকোতে চুলকোতে একটা তালগাছের মতো লম্বা সুরুঙ্গের চেহারা লোক এগিয়ে এসে বললো আপনারা কি অশরী কাণ্ড শুরু করলেন বলুন তো গায়ের ভুজ যে সব শেষ হয়ে গেল হরেন গোসাই হাঁক করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কী বলবো বলুন ভূতটা হলো আত্মা চিরকাল ভূতগিরি করতে তো তাদের পোষায় না ডাক পড়লে আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তামশাই এক কোগ্রামে আমরা মোট হাজারখানেক ভুত ছিলাম কিন্তু গত দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মরক লেগেছে গত মাসখানেকে এক চোপাটের চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব লজ্জার মাথাকে বলি তা আপনারা কি মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আসানি কিন্তু আপনি বেশ ধরিবাজ লোক আছেন মাইরি তা মধুপন্ডিতের ওষুধ না খেলেই কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভুট্টা চলে গেল কিন্তু কদিন পরই এক রাতে গায়ের লোক সভয়ে ঘুম ভেঙে শুনলো রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে তাতে স্লোগান উঠছে মধুপন্ডিত নিপাত যাক নিপাত যাক নিপাত যাক এ তন্দুরস্তি ঝুটা হ্যায় ভুলোমাত ভুলোমাত এ এলার্জি ঝুটা হ্যায় ভুলোমাত ভুলোমাত মধুর নিতান মানছি না মানছি না মানছি না কিন্তু মাস তিনেক পর একদিন সুরঙ্গে ভোরটা খুব কাঁচু হয়ে মধু পণ্ডিতের বাড়ি হাজির হলো সন্ধ্যাবেলায় মধু তামাক খাচ্ছিল একটু হেসে বললো হে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা ফের নাম হই পণ্ডিত মশাই ঘাট হয়েছে কি হয়েছে বাপু আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অব্দি আর সব জন্মের মরকে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সাড়ে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চরে বরে খাগে এখন তো তোর একচ্ছত্র রাজত্ব জিপ কেটে ভূতটা বলল খি যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পারছি না রাতে শেয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর ভয়টা কিসের আগে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে যমরাজার পেয়াদাগুলো ভীষণ ট্যাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডাঙস মেরে যায় আচ্ছা ঠিক আছে তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে সুরুঙ্গে ভূতটা মধু পণ্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্ব কেশুরের ভাইপো কুন্দ সে এসে হাজির গম্ভীর গলায় বললেন ওহে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আগে বলুন আমার বয়স্ক তো জানো বেশি বলে তো মনে হয় না কুন্দ কিশোর একটা শ্বাস ছেড়ে বললেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্ব কিশোরের বয়স জানো খুব বেশি কি আর হবে তা তোমার কাছে বেশি না লাগলেও বেশি একশো পঁচিশ হয়ে গেল তা হবে আমার কাকার নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপণ্ডিত মাথা চুলকে বলল তা জানি উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বা চালে তাহলে এও নিশ্চয়ই জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয় আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে ভালো করে লেখাপড়া পর্যন্ত করিনি একদিন জমিদার নিয়ে হবে এই আশায় আমার গিন্নি এখনও বুড়ো বয়সেও বাড়িতে ঝিয়া রধম খাটে তা জানো আমার ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাপু কাকা মরুক এ আমি চাই না কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব। কিন্তু মরবে কোথায় আরে যদি নাই মরে বাপু তাহলে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়েতে যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউলগাম গিয়ে বেড়াতে পারে তা তোমার ওষুধে কি সেসবে বাড়ুন নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেটাই বুঝি না মধুপণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেও যুবক উল্টো হলে পঁচিশ বছরেও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো সোয়াশো বছর বয়স দেড়শো পেরেও দিব্যি হাঁক ডাক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দকেশোর বললেন বলছ নিজস সত্যি কথা কন্দকেশোর চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি বিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন সন্ধ্যা হয়ে এসেছে প্রচণ্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধুপণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাশয় চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে জরির পোশাক ইয়া গোপ ইয়া বাবরি ইয়া গালপাট্টা মাথা একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালো গায়ের রং মিশমিশে কালো বটে কিন্তু তবু লোকটা ভারী সুপুরুষ মধুপণ্ডিত হাত জোর করে বললেন আগে আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম জলদ গম্ভীর স্বরে লোকটা বলল শুনে মধুপণ্ডিত একটু চমকে উঠল খুন করবে নাকি কোমর একটা ভোজালিও দেখা যাচ্ছে কাপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যি রাজা তা নিশ্চয়ই বুঝতে পারছ মধু দণ্ডবোধ হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলল আপনার আদেশ শিরোধার্য কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুরবাড়ি লোকে বলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান কিন্নিকে জিজ্ঞেস করে আসি বলে মধুপণ্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলল এই বর্ধমানে গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তা শালাশালিরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলেমেয়েরা সব আগে তারাও গত হয়েছে তোর সব পুত্রপোত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই যমরাজ ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসেবটা দেখো তো রোগা সুরুঙ্গে এক লোক গলা বাড়িয়ে বলল আগে দুশো পঁচিশ শিছি মধু এতদিন বাঁচতে তোমার ঘেন্ডা হওয়া উচিত ছিল থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলছো চলো মজা টের পাবে যমরাত চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগলো হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয় রোদে শুকোতে দিলে পশুপক্ষীও খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে দূরেও ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো কোগ্রামে মশা পর্যন্ত মরতো না বরং দিন দিন মশা মাছি পিঁপড়ি ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগল আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রোগীকে ওষুধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয় ফলে রোগীও মরে না কিন্তু তার কলেরাও সারতে চায় না সান্নিপাতিক রোগীরও একই দশা কোগ্রামে ঘরে ঘরে রোগী দেখা দিতে লাগল তারা আর উঠা হাঁটাচলা করতে পারে না কিন্তু ওষুধের জোরে বেঁচে থাকে এক শীতের রাতে আবার যমরাজা এলেন মধু কী ঠিক করলে আগে লোকে বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখন বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না শশব্যস্ত দণ্ডপথ হয়ে মধু পণ্ডিত বলে খাগে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে একশো বছরের নিচে কোনো লোক নেই যমরাজা গম্ভীর হয়ে বললেন তা একটা ভাববার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমার ইচ্ছে তবে একটা কথা বলি মধু যেমন আছো থাকো সবাই তবে গায়ের বাইরে মাতবরি করতে যেও না কখনো আমি গণ্ডি দিয়ে গেলাম শুধু এই কৌগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারদিকে পাহাড়ায় থাকবে কোনো লোক এদিকে চলে আসলে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডবোধ হয়ে বলে যে আগে সেই থেকে আজও শোনা যায় কো গ্রামের কেউ মরে না কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান